नमस्कार, द रिपोर्टे आपनादेर स्वागत। शिक्षिकाके डेके दरजा बंध करे शारीरिक ओ मानसिक निर्यातनेर अभियोग उठल प्रधान शिक्षक सह विद्यालयेर परिचालन कमिटीर सदस्यदेर बिरुद्धे। घटनाटी घटेछे मालदार चाँचलेर खरबाई ग्रिल हाईस्कूले। अभियोग, एदिन ओई निर्यातिता शिक्षिकाके विद्यालयेर परिचालन समितिर पक्ष थेके एकटी विशेष कारणे एकटी घरे डाका हय एबं तारपर प्राय पौने दू घंटार माथाय तिनि चित्कार करते करते सेई घर थेके बेरिये जान। घर থেকে বেরিয়ে কাঁপতে থাকায় শিক্ষিকাকে তার সহকর্মীরা মিলে প্রথমে স্থানীয় খরবা হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা বেগতিক দেখে তাকে পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন শিক্ষিকা। নির্যাতিতা শিক্ষিকা বিউটি খাতুনের এই অবস্থা দেখার পর স্কুলের অন্যান্য শিক্ষিকারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তেমনি এক শিক্ষিকা রুমানা ইয়াসমিন এদিনের ঘটনা প্রসঙ্গে কি জানালেন শুনব। মানে আমরা তো বাইরে বসেছিলাম, ম্যাডাম মোটামুটি 12টার দিকে একাডেমিকের রুমে ঢুকেছিলেন, ওকে ডেকে নিয়ে যাওয়া হয়। আমরা তখন বাইরে চা খাচ্ছিলাম বসে, তারপরে আমরা কিন্তু মাঝে মাঝেই গলার আওয়াজ শুনতে পাচ্ছি, মানে কোনো সময় মেল আওয়াজ, কোনো সময় ফিমেল ম্যাডামের। এবং ম্যাডাম একাই ছিলেন, কিন্তু সেখানে একাডেমিকের রুমে ফিমেল টিচার হিসেবে ম্যাডাম একাই ছিলেন। মোটামুটি পৌনে দু ঘন্টা দেড়টা নাগাদ আমরা যখন দেখছি ম্যাডাম রেগে ঘর থেকে বেরিয়ে আসছেন, চিৎকার করতে তো বেরিয়ে আসছেন, আমি থানায় খবর দেবো, থানায় খবর দেবো, এইভাবে দুর্ব্যবহার এমনি মানে সরাসরি যে খুব একটা করেন তা না, কিন্তু করেনও না, আবার সেটাও বলবো না। উনি মাঝে মাঝে কারো বিরুদ্ধে যে কোনো টিচার, সে মেল টিচার ফিমেল টিচার যার বিরুদ্ধেই হোক না কেন, অভিযোগ থাকলে তিনি স্টাফ কাউন্সিলে বা স্টাফদের নিয়ে বসে কোনো সমাধান করার চেষ্টা করেন না, সেটা তিনি কী করেন, পার্সোনালি এক এক করে ডাকেন। এবার ডেকে সেখানে তিনি মানে একটা সালিশি সভার মতো হয়, মানে গ্রামের যেমনভাবে সালিশি সভা হয় ঠিক সেভাবে কালকেও যেটা হচ্ছিলো ম্যাডামের সঙ্গে, সালিশি সভার মতো একটা হলো। সেখানে তাকে এবারে ঘুমকি ঘুমকি দিয়ে ইয়ে হয়ে গেলো। সেটা কোনো যে সলিউশন হবে এটা কিন্তু কোনো সমস্যা আজ পর্যন্ত সলিউশন হচ্ছে না, এখন কিন্তু আমরা নিরাপত্তা অভাব বোধ করছি। ইতিমধ্যেই এ নিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকার স্বামী শরীফুল ইসলাম। অন্যদিকে পরিচালন সমিতির সভাপতি নির্যাতিতা শিক্ষিকার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলে বলেন যে নির্যাতিতা শিক্ষিকা দুটি বিষয়ের খাতা দেখেননি ও যার জন্য পড়ুয়াদের পরীক্ষার ফল সম্পূর্ণ করা যায়নি। কেন খাতা দেখেননি এ বিষয়ে প্রশ্ন করতেই নাকি শিক্ষিকা বিউটি খাতুন বেজায় চটে যান। ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক শেখ হোসেন আলী কি বলছেন আসুন শোনা যাক। প্রথম কথা হচ্ছে যে ওই শিক্ষিকার সঙ্গে আমার কালকে তো সাক্ষাৎই হয়নি। দ্বিতীয় কথা, আমি ছিলামই না, আমি কালকে নামাজ শুক্রবার ছিল, নামাজ পড়তে গেছিলাম। তারপরে নামাজ পড়ে এসে শুনি যে ও অসুস্থ, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মাঝে কী ঘটনা হয়েছে সমস্ত কিছু সিসিটিভি আন্ডারে আছে, রেকর্ডিং আছে, সেটা দেখলেই বোঝা যাবে। এটা সম্পূর্ণ অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। উপস্থিত প্রেসিডেন্ট সাহেব উনি ছিলেন, আমাদের পিআইই পার্সেন্টেশন এডুকেশন উনি ছিলেন, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি ছিলেন, একাডেমি কাউন্সিলের সেক্রেটারি ছিলেন, বসছেন শিক্ষকরা উপস্থিত ছিলেন ওখানে, আমি যতদূর এটা শুনেছি, কিন্তু আমি ঘটনাস্থলে মোটেই ছিলাম না। তাহলে আপনার নামে বলে এটা তো সম্পূর্ণ সাজানো এবং বানানো উদ্দেশ্য প্রণীত হবে, আমার সুখ্যাতি সুনাম নষ্ট করার একটা অপপ্রচার প্রয়াস করছে মহিলা শিক্ষিকা, কাজে ফাঁকিলতি গাফিলতি ঢাকাবার জন্য এই সমস্ত করছে। সব মিলিয়ে বিদ্যালয় শিক্ষিকা ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে এই অভিযোগ পাল্টা অভিযোগের পালা কবে মেটে সেটাই এখন দেখার। মালদা থেকে তনু জৈনের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।